বান্দরবানত 5 জানুয়ারির কর্মসূচি বিএনপির বিক্ষোভ মিছিল তুন 3 নেতাকর্মীর আটক গজিয়ে পুলিশ। বিয়ানে শহরের মাদ্রাসা শপিং কমপ্লেক্স এলাকাত 5 জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে সড়কগুলোর অবস্থান লয় দলের নেতাকর্মী হল। এক পর্যায়ে হালা ফতাকা লয় মিছিল বাড়ি করতে হইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হয় 12 নেতাকর্মী। এরপর জেলা ছাত্রদল সভাপতি সাবিকুর রহমান জুয়েল, বান্দরবান সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মুর্শিদুর রহমান ও রাসেলরে আটক করা হয়।